নমস্কার বন্ধুরা আমাদের দ্বিতীয় চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাব সুবোধ ঘোষের লেখা গল্প স্বর্গ হতে বিদায় যদি এখান থেকে কেউ একজন আজ ধানবাদের হিরাপুরে গিয়ে প্রশান্ত রায়ের বাড়িটার দিকে তাকায় তবে সে নিশ্চয়ই খুব আশ্চর্য হবে ওই বাড়িটা কিন্তু এই আশ্চর্যের আসল কারণ নয় ওরকম শৌখিন ও সুন্দর চেহারার বাড়ি এখানে এই অনেক আছে দমদমের আশ্চর্য হবারই কথা দমদমের মতিঝিলের একটা ছন্ন ছাড়া পাড়ার একটা সরু ও ময়লা চেহারার সড়কের পাশে নিতান্ত দিনহীন একটা চল্লিশ টাকার ভাড়া বাড়িতে যিনি থাকেন সেই হিতেশবাবু নামে সামান্য এক কেরানি বাপের মেয়ে অরুণা হীরাপুরের ওই বাড়িতে চিরকালের জীবনের ঠাঁই পেয়ে গিয়েছে প্রশান্ত রায়ের স্ত্রী অরুণা সেই প্রশান্ত রায় ধানবাদের এদিকে আর ওদিকে যার চারটি কলিয়ারি আছে প্রশান্ত রায়ের এই বাড়ির গ্যারেজে তিনটে গাড়ি বাড়ির চারদিকে পাম ভিতরের লনে চার ঝাউ ঝাও এবারে বারান্দার দেয়ালের কলিং বেলের বোতাম টিপলে চমৎকার সেতারের ঝঙ্কারের মতো একটা সুরিলা শব্দ বেজে ওঠে সে শব্দে ওই শান্ত ও নীরব বাড়ির সব বাতাসও যেন ঝঙ্কার দিয়ে হেসে ওঠে অরুণাকে দেখা যায় সকাল বেলায় বাড়ির পিছনের দিকের আর বিকেল বেলায় সামনের দিকের লনের সবুজ ঘাসের ওপর লাল রঙা বেতের চেয়ারের ওপর চুপ করে বসে আছে রায়ের এই বাড়ির নতুন একটা শোভা এই অরুণা বর্ষার সকালে ও বিকালে লনের চারিদিকের ঝাউয়ের মাথার ওপর যখন ঝুরু ঝুরু বৃষ্টি ঝরে পড়ে দূরের পাহাড়ের মাথার ওপর কালো মেঘের বুকে বিদ্যুতের ঝিলিক ছটফটিয়ে ওঠে আর বাগানের ভেজা গোলাপের গন্ধে বাতাস ভরে যায় তখন দেখা যায় উপরতলার একটি জানলার কাছে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে অরুণা কেউ কি কখনো স্বপ্নেও কল্পনা করতে পেরেছিল যে প্রশান্ত রায়ের মতো মানুষের সঙ্গে অরুণার মতো মেয়ের বিয়ে হতে পারে না কেউ কল্পনা করেনি কেউ ভাবতেও পারেনি যে একালের একটা ফাল্গুন মাসে সত্যি সেকালের রূপকথার একটা গল্প একেবারে শাঁখ সানাই বাজিয়ে আর উৎসব করে মানুষের জীবনের সত্য হয়ে উঠতে পারে প্রশান্ত রায় এম এ পাশ করবার পর একটা বছর ইউরোপে ঘুরে বেরিয়েছিল আর অরুণা পাটনাতে ওর মামার বাড়িতে থেকে তিনটি বছর পড়াশোনা করে আর ক্লাস নাইন থেকে ক্লাস টেনে উঠতে না পেরে আবার মতিঝিলের বাড়িতে ফিরে এসেছিল প্রশান্ত রায়ের এই বাড়ির গ্যারেজের ঘরের জানালাতেও সিল্কের পর্দা আর অরুণা তার জীবনের প্রথম যেদিন সিল্কের শাড়ি পরেছে সেটা হলো বিয়ের দিন ঠিক দিন নয় রাত্রি ফাল্গুন মাসের সুন্দর একটি রাত্রি সে রাত্রে মতিঝিলের বাবুদের বাগানে একটা কোকিল কি অদ্ভুত মিষ্টির স্বরে ডেকে ডেকে সকলকে আশ্চর্য করে দিয়েছিল ঘটনাটা যেন হঠাৎ মেঘ ভাঙা চাঁদের আলোর ঝলকের মতো একটা ব্যাপার গরিব বাপ মা ভেবে ভেবে কোনো উপায়ই খুঁজে পাচ্ছেন না কি করে মেয়ের বিয়ে হবে কিন্তু কি আশ্চর্য হিতেশ বাবুর পিস্তুত দাদা রাজেন বাবুর বাড়িতে অরুণাকে দেখতে পেয়ে প্রশান্ত কি যে স্বপ্ন দেখে ফেলল কে জানে হিতেশ বাবুর ওই রাজেন্দার কাছে লজ্জিতভাবে হেসে হেসে প্রশান্ত নিজের কথাটা বলেছিল আপনারা থাকতে আজও আমার বিয়ে হলো না এটা কি ব্যাপার ছোট কাকা রাজেন বাবুর মাধব রায়ের ছেলে প্রশান্ত কলকাতার অ্যাডভোকেট প্রায় কোলিয়ারি শেয়ার আছে মাধব রায় আজ আর নেই মাধবের স্ত্রী শান্তিলতাও নেই বাপের এক ছেলে প্রশান্ত আজ এত সম্পত্তির সত্ত্ব নিয়েও বয়সে আর শিক্ষায় এত যোগ্য হয়েও হিরাপুরের ওই সুন্দর প্রকাণ্ড বাড়িতে নিতান্ত একলা হয়ে পড়ে আছে এটা রাজেনবাবুর জানা ছিল না মাধব রায় মারা যাবার পর এই সাত বছরের মধ্যেও প্রশান্ত রায়ের জীবনের কোনো খবর জানতে পারেননি রাজেনবাবু জানবার তেমন কোনো দায়িত্বও ছিল না খুবই দূর সম্পর্কের নিতান্ত জ্ঞাতিভাই সম্পর্কের মাধব রায়ের সঙ্গে আট বছর আগে এক স্টেশনে একবার দেখা হয়েছিল জানাশোনার ইতিহাস সেখানেই শেষ বলেছিল প্রশান্ত আমাকে দেখে আপনি যা মনে করছেন আমি কিন্তু তা নই ছোট কাকা আমি মেজাজের মানুষ নই নিজেকে একটা কোলকিং বলেও মনে করি না রাজেনবাবু হাসেন হ্যাঁ সে তো খুব ভালো কথা হ্যাঁ ছোট কাকা এমনকি বি এম এ পাশাসের ওপরেও আমার কোনো শ্রদ্ধা নেই কিন্তু তাই বলে তো তুমি নিতান্ত স্কুলে পড়া একটা যেমন তেমন মেয়েকে বিয়ে করতে পারবে না অথচ খুব পারি আমার ইচ্ছাও তাই কিন্তু খুব গরিব ঘরের মেয়ে হলে তো চলবে না খুব চলবে শুনে একটু আশ্চর্য হয়েছিলেন রাজেনবাবু আমি সত্যি তোমাকে দেখে বুঝতে পারিনি প্রশান্ত সত্যিই যে তুমি একটা লিবারাল মন নিয়ে বাধা দেয় প্রশান্ত লিবারাল নয় ছোটো কাকা বলুন খাঁটি অর্থোডক্স মন রাজেনবাবু বলেন হ্যাঁ হ্যাঁ তাই না হয় হলো সেটাও তো বেশ একটু আশ্চর্যের ব্যাপার রাজেনবাবুর স্ত্রী মহামায়া খুব খুশি হয়ে তখনই চেঁচিয়ে উঠেছিলেন তবে তো অরুণার সঙ্গেই তোমার বিয়ে হতে পারে প্রশান্ত বলেছিল নিশ্চয়ই হতে পারে আমার কোনো আপত্তি নেই ছোট কাকিমা ছোটো কাকিমার কাছেই সব শুনতে পেল প্রশান্ত গরিবের মেয়ে অরুণা বেদদের ক্লাস নাইন পর্যন্ত কোনো রকম স্টাইল ফাইল জানেও না বুঝেও না তার উপর যেমন মুখ চোড়া তেমনই লাজুক অরুণার মা সুনন্দা যখন অকারণে একেবারে একেবারে মিছি এই এত লাজুক মেয়েটাকে বেহায়া বলে ধমক দেয় তখনও ওই মেয়ে শুধু চুপ করে দাঁড়িয়ে থাকে আর চোখ মুছে দুঃখ কষ্ট কত হাসি মুখে সহ্য করতে পারে মেয়েটা পুজোর সময় নিজেই হেসে হেসে হিতেশকে বলে আমার জন্য শাড়ি কেনবার কোনো দরকার নেই বাবা শুধু মনটু আর ছায়া শাড়ি হলেই হবে সত্যি তো একটা বাইশ বছর বয়সের মেয়ে দেখতে এত ভালো সেই মেয়ে একটা ছাপা শাড়ির তিনটে ছেঁড়া সেলাই করে আর সেই শাড়ি পরেই বিজয়া দশমীর দিনে জ্যাঠাইমা মহামায়াকে প্রণাম করতে আসে দুঃখ কষ্ট সহ্য করবার অদ্ভুত শক্তিও আছে এই মেয়ের মনে তা না হলে মহামায়া বলেন তুমি যদি সত্যি রাজি থাকো প্রশান্ত তবে আমি চেষ্টা করে এই ফাল্গুন মাসেই তাই করুন ছোট কাকিমা হিতেশবাবু আর তার স্ত্রী সুনন্দা তো বিশ্বাসই করতে পারেননি বরং একটা সন্দেহ করে মনে মনে বেশ কষ্ট পেয়েছিলেন ঠাট্টা করছেন মায়াদি মহামায়া রাগ করে বলেছিলেন এই তো তোমাদের দোষ তোমরা একটা সৌভাগ্যকে চোখে দেখেও বিশ্বাস করতে পারো না এমনই তোমাদের মনের ছিরি এই ভৎসনা যেন মতিঝিলের ওই ক্ষুদ্র বাড়িটার অবিশ্বাসে ভরা একটা ক্ষুদ্র জীবনের উপর একটা ধিক্কার চমকে উঠলেন হিতেশবাবু চমকে উঠলেন সুনন্দা বিশ্বাসও করলেন কারণ প্রশান্তর লেখা একটা চিঠিকে দুজনের চোখের সামনে রেখে সব কথা পড়ে শোনালেন মহামায়া আমি হয়ে আছি ছোটো কাকিমা আপনি শুধু দিনটা আমাকে জানিয়ে দিন না ফটো চাই না নিজের চোখেই যখন দেখেছি তখন আর ফটোর দরকার কি চুপ 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 হিতীশবাবু আর সুনন্দা দুজনেই এই সৌভাগ্যের বার্তাটিকে সব রকম মুখরতার ভয় থেকে গোপন করে রাখবার জন্য ব্যস্ত হয়ে উঠলেন যেন কেউ জানতে না পায় এমনকি এত কাছের ওই সরকার বাড়ির গিন্নিও জানতে না পারেন যদিও তিনি অরুণাকে খুবই ভালোবাসেন অরুণার বিয়ের জন্যেও খুব চিন্তা করেন এই সেদিনও এসে বলে গিয়েছেন তোমরা রাজি হও তো বলো আমার মনে হয় বিনয়ও রাজি আছে এটা কিন্তু একেবারে অজানিত একটা নতুন কথা বলেননি সরকার গিন্নি হিতেশবাবু আর সুনন্দা দুজনের কারোই বুঝতে বাকি নেই যে বিনয় রাজি আছে কিন্তু ভাবতে সত্যিই একটু খারাপ লাগে অরুণা কি এমনই একটা অপাত্রী মেয়ে যে বিনয়ের মতো একজন স্কুল মাস্টার ছাড়া আর কেউ ওকে আপন করে নেবার মতো একটা মেয়ে বলে মনে করতে পারবে না কিন্তু সত্যিই যে পাওয়া গেল না কত চেষ্টা করা হলো কত সন্ধান নেওয়া হলো কত লেখালেখি আর যাওয়া আসা করা হলো কিন্তু শুধু মেয়ের সুন্দর মুখ দেখে খুশি হয়ে আর কোনো রকম দাবি দেওয়া না করে বিয়ে করতে রাজি হয়ে যাবে এমন একটি পাত্রও পাওয়া গেল না হ্যাঁ মাঝে মাঝে রাজি হবার মতো পাত্রের সন্ধান পাওয়া যায় বটে কিন্তু তারা কি সত্যিই পাত্র গরিবের মেয়ে বলেই কি অরুণাকে ওই অদ্ভুত চেহারার বিপদ ভত্রলোক ভদ্রলোক নরেশ মজুমদারের মতো একজন সাব ওভারশিয়ারের স্ত্রী হতে হবে তার তুলনায় বিনয় মন্দ কিসের প্রশ্নটা হলো বিনয়ের চেয়ে ভালো পাত্র পাওয়া কি একেবারেই অসম্ভব বিনয় তো আছেই এ সত্য জানেন হিতেশবাবু জানেন সুনন্দা বিনয় এ বাড়িতে প্রায়ই আসে অরুণার সঙ্গে মাঝে মাঝে কথাও বলে বিনয় যদিও মন্টু আর ছায়ার সঙ্গে স্কুলের গল্পই বেশি করে বলে আর হাসে বিনয় এবারির সঙ্গে বিনয়ের একটা কুটুম্বিতার সম্পর্কও আছে বিনয় হলো সুনন্দার এক জারতুত দাদার শালার ছেলে বিধবা চারুদির বড় ছেলে চারুদির আর তিনটে ছেলে বয়সে এখনও ছোট। সরকার গিন্নিই বলেছেন বিনয়ের মা চারুদি একবার তার কাছে পঞ্চাশটা টাকা ধার নিয়ে গিয়েছেন ছেলের পরীক্ষার ফি জমা দিতে হবে কিছু টাকার দরকার হয়েছিল চারুদির বিনয়ের যা রোজগার তাতে তো সব দিকের দাবি মিটতে পারে না ধার করতেই হয় নিজের কানেই শুনেছেন সুনন্দা একদিন এখানে এসে অরুণাকে চোখে পড়তেই চেঁচিয়ে হেসে উঠেছিল বিনয় কি তুমি হঠাৎ তো রোগা হয়ে গেলে কেন অরুণা বলল খুব বললেন সাবিত্রী এইমাত্র বলে গেল আমি এই এক মাসের মধ্যে কি ভয়ানক মুটিয়ে উঠেছি আর আপনি বলছেন না এর চেয়ে বেশি কোনো কথা কিংবা এ ধরনের ছাড়া অন্য কোনো ধরনের কথা বলে না বিনয় কিন্তু একদিন সেদিন যখন সরকার বাবুদের বাগানে পুজোর বোধনের ঢাক আর কাঁসর বেশ মত্ত হয়ে বাঁচতে শুরু করেছে তখন এ বাড়ির সামনের রাস্তার এদিকে বিনয় আর অরুণা দুজনে পাশাপাশি দাঁড়িয়েছিল বিনয় তাকিয়েছিল সরকারবাবুদের বাগানের আম গাছের দিকে আর অরুণা তাকিয়েছিল দিকে। সন্তুদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটা রিকশার দিকে বুঝতে পেরেছিলেন সুনন্দা ওরা শুধু কাছাকাছি দাঁড়িয়ে আছে কেউ কোনো কথা বলছে না কিন্তু কি আশ্চর্য এরকম পনেরো বিশ মিনিট ধরে দুজনে কাছাকাছি দাঁড়িয়ে থেকে কেউ একটা কথাও বলে না কেউ কারো মুখের দিকে তাকায়ও না এ কি ব্যাপার অরুণা কি তবে শুনতে পেয়েছে সরকার গিন্নি এসে বিনয়ের নাম ধরে যেসব কথা বলেন শুনে বোধহয় খুশি হয়নি মেয়েটা অরুণার মনের ভিতরে বোধ একটা অভিমান মুখ ভার করে রয়েছে বিনয় ছাড়া কি আর কোনো এক ভালো পাত্র নেই বিয়ের দিনেও পাড়ার মানুষ বুঝতে পারেনি কার সঙ্গে অরুণার বিয়ে হয়ে গেল বিয়ের সাত দিন পরে অনেক খবর শুনেও পাড়ার মানুষ বিশ্বাস করতে পারেনি যে সত্যি এমন অঘটনও ঘটতে পারে কিন্তু এক মাস পরে নিত্যবাবু যেদিন ধানবাদ থেকে ফিরে এসে সরকার সরকারবাবুদের বাড়ির বৈঠকে তার চোখে দেখা অভিজ্ঞতার রিপোর্ট দিলেন সেদিন পাড়ার মানুষেরা শুনে আশ্চর্য হয়ে গেল রূপ কথা এক রাজার কুমার এসে এক বনবালা মেয়েকে বিয়ে করে নিজের ঘরে নিয়ে গিয়েছে বনবালার দুই চোখ কিন্তু তার ওই বুনো ঘরের দুয়ার পার হয়ে গাড়িতে চড়বার সময় কান্নার জলে ফেঁসে গিয়েছিল কাঁধ তো শকুন্তলাও কেঁদেছিল হোক বরের বাড়ি রাজপ্রাসাদ কিন্তু বাপের বাড়ির ভাঙা বেড়াটির মায়াও যে তার চেয়ে অনেক মিষ্টি গাড়ির কাছেই দাঁড়িয়ে বিনয় কিন্তু হেসে উঠেছিল হে কি কান্না টান্না আবার কেন কোনো মানে হয় না হেসে ফেলে অরুণা রুমাল দিয়ে চোখ দুটো মুছে নিয়েই সবার দিকে তাকায় হিতেশবাবু হাসেন পাগলা মেয়ে সুনন্দা হাসেন বোকা মেয়ে অরুণাকে নিয়ে চলে যাবার আগে গাড়িটাও যেন হর্ন বাজিয়ে হেসে উঠল আজকাল হীরাপুরের বাড়িতে লনের সবুজ ঘাসের উপর লাল রঙা বেতের চেয়ারে চুপ করে বসে থাকে যে অরুণা সে অরুণা কিন্তু সেদিন যেদিন প্রথম এ বাড়িতে উঠে এসেছিল দোতলার ঘরে এই জানালার কাছে প্রশান্তর পাশে অনেকক্ষণ দাঁড়িয়েছিল দূরের পাহাড়ের আর আকাশের দিকেও তাকিয়েছিল আর তার চেয়ে বেশি বার বার অনেকবার প্রশান্তর মুখের দিকে তাকিয়ে হেসেছিল অরুণার মুখের সেই হাসি সত্যি একটি সুখী শোভার হাসি আশ্চর্য হয়ে যাওয়া একটা তৃপ্তির হাসি এই মানুষটি প্রশান্ত যার নাম সে আজ অরুণার স্বামী ভাবতে গিয়ে অরুণার শুধু বারবার একটি কথাই মনে হয়েছিল ঠিক কথা ছায়া যে গানটা খুব মিষ্টি করে গাইতে পারে সেটা খুবই সত্যি কথার একটা গান ছেঁড়া আঁচল ভরে দিলে এমন দানে দানে ভাগ্য যাকে ভালোবাসে তাকে ঠিক এই রকমের উপহার দেয় সামনে ওটা কাদের বাড়ি অরুণার প্রশ্ন শুনে সামনের বাড়িটার দিকে তাকায় প্রশান্ত জবাবও দেয় ওটাই ইঞ্জিনিয়ার বাবুর বাড়ি ওই যে বারান্দার একধারে ধারে চুপ করে বসে আছেন ওইদিকে ভদ্রলোক উনি কি হ্যাঁ উনিই মুখার্জি কিন্তু কি ভদ্রলোক ওরকমভাবে রাস্তার দিকে তাকিয়ে আছেন কেন কি দেখছেন ভদ্রলোক হেসে ফেলে প্রশান্ত হ্যাঁ এখনও দেখতে পাচ্ছেন না কিন্তু এইবার দেখতে পাবেন সময় হয়ে এলো হ্যাঁ ওই যে এসেই গিয়েছে এসেছে একটা ট্যাক্সি সড়কের ধুলো উড়িয়ে আর ছুটে যে ট্যাক্সিটা ঠিক মুখার্জি বাড়ির ফটকের সামনে এসে থেমে যায় আর হর্ন বাজায় গাড়ির ভিতরে বসা এক ভদ্রলোক ব্যস্তভাবে বারবার তার হাত ঘড়িটার দিকে তাকাতে থাকেন মুখার্জি সেই বাড়ির একটা ঘরের পর্দা সরিয়ে বাইরে বের হয়ে এলেন এক মহিলা প্রশান্ত বলে উনি ওই মুখার্জির স্ত্রী শ্রীযুক্তা লতিকা মুখোপাধ্যায় অরুণা যেন অদ্ভুত এক খুশির আবেগে ছটফট করে হাসে ঠিক আমাদের পার্টনার সরজ্যি দিদিমনির মতো ঠিক সেই রকম টানা টানা চোখ কিন্তু অরুণার মুখের ছটপটে হাসিটা হঠাৎ করুণ হয়ে যায় কিন্তু এই লতিকাদের মুখটা এত গম্ভীর কেন আর চোখ দুটোই বা ওরকম করে দপদপে বাতির আলোর মতো হঠাৎ এক একবার জ্বলে উঠছে কেন আধ ময়লা একটা হলদে রঙের খালি পড়েছেন লতিকাদি আঁচলটার এক জায়গাতে মস্ত বড় একটা ছেঁড়া কি আশ্চর্য এলোমেলো করে একটা খোপাও বাঁধেননি লতিকাদি চুলের রাশ ঘাড়ে পিঠে ছড়িয়ে পড়ে রয়েছে যেন একটা ঝড়ের শব্দ শুনে ব্যস্ত হয়ে ঘরের বাইরে ছুটে এসেছেন যেমন গলাটা তেমনি হাত দুটো একেবারে খালি হাতে সামান্য ছোট্ট একটা ব্যাগ ও যেন ইচ্ছা করে অদ্ভুত এক শূন্যতার মূর্তি হয়ে কোথাও চলে যাচ্ছেন লতিকাদি দি। মুখার্জি বাড়ির ফটক পার হয়ে আর সড়কের উপরে উঠেই গাড়ির দিকে তাকালেন লতিকা গাড়ির ভিতরে বসে থাকা ভদ্রলোকের দিকে চোখ পড়তেই লতিকার জল ভরা চোখ দুটো একেবারে স্নিগ্ধ হয়ে হেসে উঠল তারপর আর এক মুহূর্ত দেরি করলেন না লতিকা গাড়িতে উঠলেন ছুটে চলে গেল গাড়ি প্রশান্ত হাসে কিছু বুঝতে পারলে অরুণা না কিন্তু একটু আশ্চর্য হয়েছে বোধ হ্যাঁ যাবার সময় বাবুর সঙ্গে একটা কথাও বললেন না লতিকাদি একবার বাবুর দিকে তাকিয়েও দেখলেন না এ কি অদ্ভুত কাণ্ড অদ্ভুত নয় যা হবার ছিল যা হওয়া উচিত ছিল তাই হয়েছে ভয় পেয়ে চমকে ওঠে অরুণা কি হয়েছে এই লতিকা আর এই বাড়িতে ফিরে আসবেন না তার মানে তার মানে ওই লতিকা দেবী আর এই বাবুর কাছে ফিরে আসবেন না কিন্তু বাবু যে লতিকাদির স্বামী লতিকাদি আর ফিরে আসবেন না কেন এমন স্বামীর কাছে কোনো স্ত্রীর ফিরে না আসাই ভালো বাবু কি খুব খারাপ রকমের মানুষ নিশ্চয়ই ভদ্রলোকের একটা কুৎসিত রোগ আছে অনেক দিনের রোগ কুষ্ঠ রোগ প্রায় ওই রকমেরই কাজেই লতিকারও যা করা উচিত ছিল তাই চেঁচিয়ে উঠে উড়ু না ছি ছি লতিকাদির একটুও উচিত হয়নি স্বামীর একটা ব্যাধি আছে বলেই তাকে ছেড়ে চলে যাবে স্ত্রী বাহ একেবারে একটা ইয়ে মেয়ে মানুষের প্রাণ নয় প্রশান্ত চোখ মুখ অদ্ভুত এক খুশির উচ্ছ্বাসে হেসে ওঠে সবাই তোমার মতো প্রাণের মেয়ে নয় প্রশান্তর মুখের দিকে তাকিয়ে অরুণার চোখের চাহনি আরও নিবিড় হয়ে যায় প্রশান্তর গা ঘেঁসে দাঁড়ায় অরুণা প্রশান্ত বলে সেই জন্যেই তো তোমার মতো মেয়েকে বিয়ে করেছি মতিঝিলের সামান্য কেরানির মেয়ে অরুণার ভাগ্যটাকে যেন প্রশস্তির ভাষা শুনিয়ে হীরাপুরের আকাশ হাসছে প্রশান্তর হাত ধরে অরুণা আর ভাবতে গিয়ে আশ্চর্য সত্যিই তো এই হাত ধরতে একটুও ভয় করে না কত ভালোও লাগে অথচ বিয়ের আগে আবুল তাবুল কত কি ছাই বাজে কথা ভেবে মনটা কত ভয়ই না পেয়েছিল প্রশান্ত বলে আমি মুখার্জির মতো একটা বেকুব মানুষ নই অরুণা আমি জানি কোন ধরনের মেয়ে স্বামীর ঘরে থাকতে ভালোবাসে বেশি বুদ্ধির মেয়ের সঙ্গে কথা বলা চলে কিন্তু ঘর করা চলে না মুখার্জি ওই এম এ পাস করা ভয়ানক ইন্টেলিজেন্ট মেয়ে লতিকাকে বিয়ে করেই ভুল করেছে তা না হলে আনমনার মতো কি যেন ভাবছো তুমি অরুণা বলে ভাবছি লতিকাদি কতদিন আর ফিরে না এসে থাকতে পারবে হেসে ফেলে প্রশান্ত চিরদিন ওই যে গাড়ির ভিতরে বসেছিলেন এক ভদ্রলোক মণিভূষণ যার নাম যে লোকটা রেলওয়ের একটা গার্ড মাত্র সে লোকটাই যে লতিকার ছিচি ছিচি করবার মানে হয় না ওই গার্ড লোকটা লতিকার জীবনের এককালের একটা বেশ ভালো রকমের চেনা মানুষ কিন্তু কি অদ্ভুত ব্যাপার কি মুখার্জির সঙ্গে বিয়ের পাঁচ বছর পরে লতিকা আজ ঠিক সেই পুরনো প্রাণের বন্ধুটিকেই ডাক দিয়ে থামো তুমি বিশ্বাস করো লতিকা নিজেই চিঠি দিয়ে মণিভূষণকে ডেকেছে তাই সে এসেছে লোকটার প্রাণও যেন এই পাঁচ বছর ধরে এই উপসী বাঘের মতো চুপ করে আড়ালে ওত পেতে বসেছিল লতিকা সারা পেয়ে এক লাফে বের হয়ে এসেছে কিন্তু না না এর মধ্যে কোনো কিন্তু টিন্তু নেই আমি সব খবর জানি আর একটা বছর পরে কি ব্যাপার হবে তাও জানি অরুণা চমকে ওঠে হ্যাঁ কি বললে কি ব্যাপার হবে মণিভূষণের সঙ্গে লতিকার বিয়ে হবে এমন বিয়ে বিয়েই নয় বলতে গিয়ে ঝক করে জ্বলে ওঠে অরুণার চোখের তারা এই রকম একটা বিশ্রী ঘেন্নার গল্প না শুনলেই ভালো ছিল লতিকাদির গায়ের ওই হলদে রঙের ধনে কালি শাড়িটা যেন একটা বিশ্রী ময়লা প্রাণের সাজ চোখে না দেখতে পেলেই ভালো ছিল আচ্ছা আমি এখন বলে একটু ঘুরে আসি এখনই যাবে হ্যাঁ আমি যাব না তুমি তুমি কোথায় যাবে তোমার সঙ্গে আমি তো এখন বীরপুর কলিয়ারির ক্লাবে যাব ফিরতে একটু রাত হয়েও যেতে পারে কাজ আছে আছে বই কি টেবিল টেনিস খেলাটাও আমার একটা কাজ অরুণা হাসতে চেষ্টা করে কিন্তু আমি ততক্ষণ একা একা কি করব বলো গান করো আমি গান জানি না বই পড়ো বই পড়তে আমার ভালো লাগে না তাছাড়া তোমার ওই সব ইংরেজি বই পড়ে আমি কিছু বুঝবো না অরুণার মাথা দু হাতে জড়িয়ে ধরে কথা বলে প্রশান্ত তবে আরও সুন্দর করে সেজে লনের ওপরে একটা চেয়ার পেতে বসে থাকো লনের সবুজ ঘাসের ওপর তোমাকে সত্যি একটা জীবন্ত রঙিন গোলাপ বলে মনে হবে ঠিক ওই রকম ওই দেখো ঘরের দেয়ালের গায়ে একটা ছবিকে দেখিয়ে দেয় প্রশান্ত একটা গোলাপের ছবি গোলাপের রূপ যেন এক তরুণী নারীর মুখশোভার ছবি হয়ে ফুটে রয়েছে প্রশান্ত বলে রোমে থাকবার সময় ওই ছবিটা আমি অনেক টাকা দিয়ে কিনেছিলাম হীরাপুরের বাড়ির জীবনের এই প্রথম দিনের যে বিষ্ময় মতিঝিলের মেয়ে অরুণার দুই চোখের ওপর ছড়িয়ে পড়েছিল সে বিষ্ম আজও একটুও নিষ্প্রভ হয়ে যায়নি যদিও একটা না পুরো একটা বছর পার হয়ে গিয়েছে এরই মধ্যে তিনবার ধানবাদে এসেছেন মতিঝিলের নিত্যবাবু আর নিজের চোখেই দেখে গিয়েছে হিতেশবাবুর মেয়ে অরুণা সত্যিই এই চমৎকার ঐশ্বর্যের বাড়িতে সবুজ ঘাসের লনের ওপর লাল রঙা বেতের চেয়ারে বসে থাকে বেশ শান্ত হাসি হাসি মুখ অরুণার মুখের ওই শান্ত সুখী হাসি দেখতে পেয়ে সবচেয়ে খুশি হয়েছে যে সে ওই অরুণারই স্বামী প্রশান্ত অরুণার মনে ও প্রাণে যেন কোনো প্রশ্ন নেই প্রশান্তর মতো স্বামীকে তার আর প্রশ্ন করে জানবারই বা কি আছে যতক্ষণ বাড়িতে থাকে প্রশান্ত ততক্ষণ অরুণাও যেন একটা তৃপ্ত জীবনের শোভা প্রশান্ত না ডাকলেও কাছে এসে দাঁড়ায় অরুণা প্রশান্ত যখন অরুণার একটা হাত ধরে অরুণা তখন তার অন্য হাতটিকে প্রশান্তর হাতের দিকে এগিয়ে দেয় অরুণার চোখে কোনো অভিমান প্রখর হয়ে ওঠে না যদি অনেক রাতে বাড়ি ফিরে আসে প্রশান্ত তাও না বিকেল হতেই হঠাৎ যখন ব্যস্ত হয়ে বাইরে যাবার সাজ পড়তে থাকে প্রশান্ত তখনও অরুণা আর জিজ্ঞাসা করে না কোথায় যাবে হয়তো কোনো দিন যেদিন খুব বেশি ব্যস্ত হয়ে প্রায় দৌড়ে দৌড়ে গ্যারেজের দিকে ছুটে যায় প্রশান্ত সেন্টের শিশিটা হাতে করে নিয়েই ব্যস্তভাবে বাইরে আসে ডাক দেয় তোমার রুমালটা দাও একবার থমকে দাঁড়ায় ফিরে এসে অরুণার হাতের কাছে পকেটের রুমালটাকে এগিয়ে দেয় প্রশান্ত কিন্তু হেসে ফেলে প্রশান্ত আর বলেও ফেলে তুমি এরকম দুষ্টুমি করো না অরুণা কি করলাম আমি কিন্তু খুব বোকা মানুষ নই অরুণা সব বুঝতে পারি কি বুঝলে তুমি আমার দেরি করিয়ে দিতে চাও এরপর আর কোনো কথা বলে না অরুণা বুঝতে পারে ঠিকই বলেছে প্রশান্ত অরুণা যে সত্যি চায় আরও কিছুক্ষণ বাড়িতে থাকুক প্রশান্ত এই তো সবে মাত্র বিকেল হয়েছে ফিরবে তো সেই খেয়ে জানে কখন হয়তো মাঝরা তো পার হয়ে যাবার পর এক একদিন বাইরে বের হয়ে যাবার আগে অরুণাকে একটা অনুরোধের কথা বলে যায় প্রশান্ত তুমিও বাইরে একটু আধটু বেরিয়ে এলে ভালো করতে অরুণা ড্রাইভার রামকুমারকে বলো যেন নতুন গাড়িটা বের করে আর তোমাকে এদিক ওদিক বেরিয়ে নিয়ে আসে হ্যাঁ মাঝে মাঝে এক একদিন রামকুমারকে ডাক দেয় অরুণা চলো একবার ঘুরে আসি কোথায় যাবেন ভালো চা কোথায় পাওয়া যাবে ভবানী স্টোরে পাবেন শুধু মার্কেটের ভবানী স্টোরে নয় এক একদিন অনেক দূরে গোবিন্দপুর পার হয়ে রায়গঞ্জ পর্যন্ত চলে গিয়েছে অরুণা পরেশনাথের মাথার উপর বিকেলের লালচে রোদের আভা কালো হয়ে উঠবার আগেই হীরাপুরে ফিরে এসেছে এই হীরাপুরের এই বাড়ির নিকটের কোনো বাড়ি থেকে কিংবা কোনো দূরের বাড়ি থেকে কোনো দিন কেউ প্রশান্ত রায়ের স্ত্রী অরুণাকে একবার চোখে দেখবার জন্যও এলো না এটা নিশ্চয়ই খুব আশ্চর্যের ব্যাপার হিরাপুরে কি অরুণার মায়ের বয়সী কোনো মহিলাও নেই মতিঝিলি সরকার গিন্নির মতো কোনো প্রৌঢ়া নেই অরুণার মতো বাইশ তেইশ বছর বয়সের কোনো মেয়েও নেই নিশ্চয়ই আছে তবু কেউ আসে না আরও আশ্চর্যের কথা সেজন্য অরুণা যেন একটুও আশ্চর্য বোধ করে না কোনো দিনও সামান্য একটু সন্দেহ নিয়ে প্রশান্তকে জিজ্ঞাসাও করে না নয়নবাবুর মেয়েরা এই সড়ক দিয়ে যেতে যেতে এবার জানলার দিকে বারবার তাকায় তবু একবারও আসে না কেন প্রশান্ত কিন্তু অরুণার এই শান্ত প্রসন্ন ও প্রশ্নহীন উদাস মনটাকে বুঝতে পেরে খুশি হয়েছে প্রশান্ত নিজেই হেসে এসে বলে আমি যা আশা করেছিলাম অরুণা তোমার কাছ থেকে ঠিক তাই পেয়েছি অরুণা দু চোখের শান্ত হাসি হাসি আভা আরও উজ্জ্বল হয়ে ওঠে প্রশান্ত বলে আজ বাদে পরশু কিন্তু তোমাকে একটু বেশি একলা হয়ে থাকতে হবে কাপুর সাহেবের ফ্যামিলির সঙ্গে একদিনের জন্য বেড়াতে বের হব রাত্রিটাও বাইরে কেটে যাবে কম দূর তো নয় সূর্যকুণ্ড চমৎকার হট স্প্রিং কাছেই বেশ নিরিবিলি একটা ডাক বাংলো আছে ঠিক ঠিক পরশু পরের দিন সকাল বেলার রোদ যখন পামের মাথায় শিশির ভেজা পাতার উপর পড়ে ঝিকমিক করে তখন চটপট সাজ সেরে নিয়ে বের হয়ে যায় প্রশান্ত আর দেখতে পেয়ে বেশ একটু আশ্চর্য হয় খুশিও হয় প্রশান্ত এই সকালেই কি সুন্দর সাজ করে আর চোখে মুখে অদ্ভুত একটা ঝিকিমিকি হাসি ফুটিয়ে বাইরের বারান্দায় দাঁড়িয়ে আছে অরুণা রোজ যেমন আজও তেমন প্রশান্তের বাইরে বের হয়ে যাবার সময় যেন অরুণার প্রাত্যহিক জীবনের একটা উৎসবের লগ্ন ঠিক এই সময়ে সবচেয়ে সুন্দর সাজ করে অরুণা মতিঝিলের হিতেশ বাবুর মেয়ে বটে কিন্তু সাজ করবার কাজে এই মেয়েই যেন ঝিকমিকিয়ে রূপ ফুটিয়ে তোলবার একটা পাকা আর্টিস্ট না কোনো প্রশ্ন করবার জন্যে নয় বাধা দেবার জন্যে নয় অরুণা শুধু দাঁড়িয়ে থাকবার জন্যেই এরকম চমৎকার একটি মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকে চলে যাবে বলতে বলতে অরুণাকে পাশ কাটিয়ে চলে যায় প্রশান্ত অরুণা তেমনই শান্ত ও অবিচলিত একটি মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকে মতিঝিলের চিঠি আসে কবে আসবে প্রশান্তকে একটু বুঝিয়ে বলো যেন তোমাকে অন্তত এক মাসের জন্য মতিঝিলে থাকতে দিতে রাজি হয় তোমার চিঠি পেলেই তোমাকে আনবার জন্য কাউকে পাঠিয়ে দেব জবাব দেয় অরুণা যাবই তো কিন্তু তোমরা এত তাড়াহুড়ো করো না মতিঝিলের নিত্যবাবু আরও একবার ধানবাদে এসেছিলেন হীরাপুরের এই বাড়ির সবুজ ঘাসের লনের দিকে একবার তাকিয়েও গিয়েছেন কিন্তু এইবার তিনি অরুণাকে দেখতে পাননি লনের উপর লাল রঙা বেতের চেয়ার ছিল না আর হিতেশ কেরানির মেয়ে অরুণাও লনের এদিকে বা ওদিকে কোথাও ছিল না দোতলার জানলার পর্দাটা হাওয়া লেগে ফুলে ফাঁক হয়ে রয়েছে কিন্তু শুধু জানলাটিকে দেখে গিয়েছেন নিত্যবাবু অরুণাকে দেখতে পাননি দেখতে না পাওয়ারই কথা নিত্যবাবু জানেন না যে অরুণা আজকাল ঘরের ভিতরে থাকে ড্রাইভার রাজকুমার নতুন গাড়ি বের করে অনেকবার বলেছে হাওয়া খেতে যাবেন না কি মা যায়নি অরুণা বাইরে বেড়াতে যাওয়া ছেড়ে দিয়েছে কিন্তু এতদিনের এই অভ্যাসটাকে ছাড়তে পারেনি প্রশান্ত যখন বাইরে বের হয় ঠিক তখন তার মানে ঠিক তার কিছুক্ষণ আগে চমৎকার সাজ করে আর সুন্দর একটা রূপের মূর্তি হয়ে বারান্দায় দাঁড়িয়ে থাকে যাবার আগে অরুণাকে দেখতে পেয়ে প্রশান্তর চোখের বিস্ময় শুধু খুশি নয় চমকে ওঠে না আজ কিন্তু চমকে ওঠে প্রশান্ত একই মূর্তি ধরেছে অরুণা এই যে ঠিক একেবারে কথা বলতে গিয়ে প্রশান্তর গলার স্বরও যেন চমকে উঠে হেসে ফেলে একই অরুণা তুমি হঠাৎ একেবারে নন্দা চৌধুরীর মতো ডবল বেনি দুলিয়ে দুই ভুরু আর চোখের পাতায় কালো পেন্ট করে কি আশ্চর্য তুমি কি ওই মহিলাকে কোনোদিন দেখেছ অরুণা হাসে দেখেছি ভবানী স্টোরে চা কিনতে গিয়ে দেখেছি সেদিন রাজকুমার বললে ওই মিস সাহেব হলেন বীরপুর কলিয়ারির সেই চৌধুরী সাহেবের মেয়ে চমকে উঠবারই কথা অরুণা যেন বর্ণে বর্ণে আর ছন্দে ছন্দে নন্দা চৌধুরীর সাজ আর প্রসাধনের নকল করেছে খুব পাতলা শিফনের হালকা নীল রঙের শাড়ি পরে নন্দা অরুণাও তাই পরেছে আর ঠিক নন্দারই মতো শাড়ির আঁচলটা টেনে শক্ত করে কোমরের উপর এক পাক জড়িয়ে নিয়েছে কিন্তু অরুণার মুখের দিকে আর তাকায় না প্রশান্ত হাত খড়ির দিকে তাকায় ব্যস্তভাবে চলেও যায় অরুণার এই ফ্যান্সি সাজ কি প্রশান্তর বাইরে যাবার পথ আটক করে প্রশান্তকে ঘরে ধরে রাখবার একটা করুণ আবেদন না তা মনে করে না প্রশান্ত মনে করার কোনো মানেই হয় না কারণ দেখতেও পাচ্ছে প্রশান্ত কত খুশি আর কত শান্ত হয়ে অরুণার চোখ মুখ হাসছে প্রশান্ত বলে কিন্তু তোমার কি শুধু নন্দা চৌধুরীকেই চোখে পড়ল পৃথিবীতে এত মেয়ে থাকতে তুমি বেছে বেছে শুধু নন্দার সাজটাই নকল করলে কেন নন্দাজি সত্যিই অদ্ভুত তার মানে অদ্ভুত স্টাইল প্রশান্ত এইবার চেঁচিয়ে হেসে ওঠে তাই বলো তোমারও তাহলে অদ্ভুত স্টাইল করবার শখ হয়েছে আবার একদিন সেদিন সকালবেলাতেই বের হয়ে যাবার জন্যে যখন সাজ সেরে নিয়ে উপরতলা থেকে নেমে আসে প্রশান্ত তখন দেখতে পায় বারান্দার উপর দাঁড়িয়ে আছে অরুণা দুই চোখ টান করে আরও একটু বেশি আশ্চর্য হয়ে অরুণার দিকে তাকিয়ে থাকে প্রশান্ত এ কি তুমি কি দিন ওই মহিলাকেও দেখেছ আমাদের কাপুর সাহেবের শ্যালিকা সহিনীকে অরুণা হাসে হ্যাঁ রাজগঞ্জ থেকে বেরিয়ে ফেরবার সময় দেখেছিলাম টেনিস ব্যাট হাতে এক মহিলাকে দেখিয়ে দিয়ে রামকুমার বললে উনি হলেন কাপুর সাহেবের আগের মেম সাহেবের বোন তাই বলেও প্রশান্তর মনের বিষয়টা এইবার যেন হাঁপ ছেড়ে কথা বলে সত্যি আশ্চর্য না হয়ে পারে না প্রশান্ত ঠিক সহিনী কাপুরের মতো গোলাপি রঙের চলি পড়েছে অরুণা মাথার ওপর চূড়ো করে খোপা বেঁধেছে আর বেশ টকটকে লাল স্টিক বুলিয়ে ঠোঁট দুটোকেও রঙিন করেছে প্রশান্ত হাসে তুমি কিন্তু সত্যি আর্টিস্ট না হলে এত চমৎকার একটা নকল সত্যি তোমাকে এখন হঠাৎ দেখলে সোহিনী বলে ভুল হতে পারে অরুণার চোখের পাতা একটুও কাঁপে না রঙিন ঠোঁটের হাসিটা একটুও বিচলিত হয় না চুপ করে দাঁড়িয়ে শুধু দেখতে থাকে গাড়ির চাবি হাতে নিয়ে দোলাতে দোলাতে গ্যারেজের দিকে চলে গেল প্রশান্ত এইবার অরুণাও চলে যায় বারান্দা থেকে সরে গিয়ে ঘরের ভিতরে তারপর সিঁড়ি ধরে উঠে উপরতলার একটি ঘরের জানালার কাছে যে জানালার কাছে দাঁড়ালে হিরাপুরের আকাশটাকে খুব ভালো করে দেখা যায় না আজ আর ইচ্ছা করলেও দূরের ওই পাহাড়তলির কাছে গিয়ে মাঠের উপর দাঁড়িয়ে আর খোলা আকাশের বাতাস বুক ভরে নিয়ে ফিরে আসা যাবে না রামকুমার নেই কলকাতায় গিয়েছে ড্রাইভার রামকুমার সঙ্গে তার বউকেও নিয়ে গিয়েছে রামকুমারের খুঁড়ো মরেছে খবর এসেছে কিন্তু কই এখনও তো গাড়ির শব্দ শোনা গেল না প্রশান্ত কি এখনও গ্যারেজ থেকে গাড়ি বের করেনি গাড়ি বের করতে কি এক ঘন্টারও বেশি সময় লাগে আকাশের দিকে নয় গ্যারেজের দিকে তাকায় ওড়ুনা গ্যারেজের দরজা খোলা তাই দেখা যায় গাড়িটা সামনের কাঁচে বাইরের ঝাউয়ের ছোট্ট প্রতিচ্ছবি চুগছে গ্যারেজের সামনে বা কাছে কেউ নেই প্রশান্তও নেই হিরাপুরের এই বাড়ির আদুরে টেরিয়ার যার নাম টমাস সেই বা কোথায় গেল কুকুরটা যে প্রশান্তরই সঙ্গী হয়ে রোজই একই গাড়িতে বাইরে বের হয়ে যায় প্রশান্তর কাজ ছাড়া হয়ে যে থাকতেই পারে না টেরিয়ার টমাস বাগানের একেবারে ওই দিকে যে দুটি ঘর ড্রাইভার রামকুমারের সপরিবারে থাকবার ঘর ঘরের টালির চালা থেকে এক গাদা লতা যেন ছেঁড়া পর্দার মোটা সুতোর মতো ঝুলছে রামকুমার ও তার বউ তো এখন কলকাতায় কিন্তু ওই দুটি ঘরের কোনো একটি ঘরে চামেলি নিশ্চয়ই আছে রামকুমারের বড় ভাইয়ের বেটি চামেলি মেজর গুপ্তের বাড়িতে আয় আর কাজ করে চামেলি আজ তো রবিবার হ্যাঁ সপ্তাহে এই একটা দিন চামেলিকে কাজে বের হতে হয় না তাই প্রায় সারাটা দিন ঘরে থেকে গুনগুন করে গান গায় কিন্তু ও কি আশ্চর্য কুকুরটা চুপ করে ওই ঘরের বারান্দার ওপর বসে আছে হীরাপুরের বাড়ির ছাউয়ের মাথায় আবার সকালবেলার রোদ আসে দুপুরবেলার গরম বাতাসে আবার গোলাপের গায়ের বাষ্প গন্ধ ছড়ায় বিকেলের আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায় সন্ধ্যা হয় দুটো একটা জোনাকি উড়ে এসে লনের ঘাসের ওপর বসে আর মিটমিট করে জলে জানে না অরুণা কুকুর টমাস কখন ফিরে এসেছে আর অরুণারই ঘরের ভিতরে ঢুকে লুটোপুটি করে একটা ভিজে রুমালকে মুখে তুলে নিয়ে চলে গিয়েছে প্রশান্তও জানে না অরুণা কতক্ষণ ধরে উপরতলার এই ঘরে বিছানার ওপর ওভাবে নিষ্পন্দ শরীর হয়ে ঘুমিয়ে পড়ে আছে কিন্তু সন্ধ্যা হয় যখন প্রশান্ত যখন বাইরে যাবার সাজে সেজে নিয়ে আর খুব ব্যস্ত হয়ে নিচের তলায় নামে তখন হঠাৎ চমকে ওঠে আর থমকে দাঁড়ায় বারান্দার উপর অরুণা দাঁড়িয়ে আছে অরুণার চোখ দুটো যেন ধিকি ধিকি আলোর মতো জ্বলে জ্বলে হাসছে চেঁচিয়ে ওঠে প্রশান্ত হে কি তোমার আজ হঠাৎ একটা আয়ার মতো সাজ করবার শখ হলো কেন কি ভেবেছ তুমি সত্যি করে বলো আয়া চামেলি যেমন সাজ করে ঠিক তেমনি সাজ বেশ ঝলমলে রঙিন একটা শাটিনের শাড়ি পরেছে অরুণা খোঁপাতে সাদা ফুলের মালা জড়িয়ে রয়েছে গলাতে লাল পাথরের একটা মালাও পড়েছে পাউডার ছিটিয়ে মুখটাকে একেবারে সাদা করে দিয়েছে অরুণা আর রেশমি জালির একটা ওড়নাকে এলোমেলো করে গায়ে জড়িয়ে রেখেছে প্রশান্ত বলে বলতেই হবে তুমি আজ চামেলির মতো সাজ আর চেহারা ধরলে কেন এটাও কি সত্যি একটা শখ ইচ্ছে অদ্ভুত ইচ্ছে জাগে আমার এখন আর বেশি কথা বলবার সময় নেই আমার বোধ আজ হ্যাঁ আজ আর বাড়ি ফিরে আসা সম্ভব হবে না কাপুর সাহেবের ফ্যামিলির সঙ্গে পিকনিকে যাচ্ছি কম দূর তো নয় হুডরু ওই দেখো দেয়ালের গায়ে টাঙানো হুডরু ঝর্নার ছবিটাকে দেখিয়ে দেয় প্রশান্ত দেখছ সত্যি খুব চমৎকার ঝর্ণা তাই না হাতখড়ির দিকে একবার তাকিয়ে নিয়েই ব্যস্তভাবে চলে যায় প্রশান্ত দুদিন পরে যখন হীরাপুরের বাড়িতে ফিরে এলো প্রশান্ত তখন মেঘে মেঘে বিকালের আকাশ ভরে গিয়েছে এসে দেখতে পেয়েছে প্রশান্ত একেবারে শান্ত ও নিশ্চিন্ত একটি প্রাণের ছবির মতো বিছানার উপর ঘুমিয়ে পড়ে আছে অরুণা সন্ধ্যা হতেই সাজ সেরে নিয়ে আর গাড়ির চাবিটাকে দোলাতে দোলাতে উপরতলার থেকে নিচে নেমে আসে প্রশান্ত চমকে ওঠে প্রশান্ত হে কি অরুণা প্রশান্তর মুখের আর চোখের হাসি আজ সত্যিই যেন ভয়ানক একটা আশ্চর্যের পাথরের উপর আছাড় খেয়ে পড়েছে কিন্তু হাসতে চেষ্টা করে প্রশান্ত একই ব্যাপার অরুণা তুমি যে দেখছি ঠিক সেই লতিকার মতো সাজ করেছ হ্যাঁ ঠিক সেই লতিকাদির মতো আদ ময়লা একটা হলদি রঙের ধনেখালি পড়েছে অরুণা উস্কো খুস্কো চুলের গোছা ঘাড়ে পিঠে ছড়িয়ে পড়েছে অরুণার চোখে ঠিক সেই লতিকার চোখের মতো একটা শান্ত দৃষ্টি অরুণার মুখে কোনো হাসির ছায়া নেই প্রশান্ত হাসে হ্যাঁ নকলটা খুবই নিখুঁত হয়েছে অরুণা কিন্তু এত ভয়ানক গম্ভীর হবার দরকার ছিল না কেন হিরাপুরের জীবনে এই প্রথম অরুণার মুখের প্রশ্ন এত তীব্র স্বরে বেজে ওঠে আমি তো সত্যি মুখার্জির মতো একটা কুৎসিত ব্যাধির মানুষ নই আমার ওপর রাগ করবার সাধ্যি তোমার নেই কথা বলে না অরুণা চুপ করে ফটকের কাছে সড়কটার দিকে তাকিয়ে থাকে কি কথা বলছো না কেন চেঁচিয়ে ওঠে প্রশান্ত জবাব দেয় না অরুণা প্রশান্ত চোখের দৃষ্টিটা সেই সঙ্গে মুখের ভাষাটাও যেন ছটপট করে তুমি তো সত্যি এসে লতিকার মতো একটা ট্যাক্সি ছুটে এসে ফটকের সামনে দাঁড়ায় আর হর্ন বাজায় চমকে ওঠে প্রশান্ত কি ঠিক সেই রকম একটা ট্যাক্সিও ছুটে এসেছে দেখছি গাড়ির ভেতরে বসে আছেন এক ভদ্রলোক ফটকের সামনেই ল্যাম্প পোস্ট তাই আলোটা একেবারে ভদ্রলোকের মুখের ওপর পড়েছে হেসে উঠেছে অরুণার চোখ দুটো ওই আলো যেন অরুণার চোখের উপর পড়েছে আর এক মুহূর্ত দেরি করে না অরুণা ফটকের সেই গাড়িটার দিকে চোখ রেখে এগিয়ে যেতে থাকে চেঁচিয়ে ওঠে প্রশান্ত তুমি কি সত্যিই ওই লোকটাকে ওই বিনয় বাবুকে চিঠি দিয়েছিলে জবাব দেয় না অরুণা প্রশান্ত আবার চেঁচিয়ে ওঠে কি আশ্চর্য লতিকার সেই মণিভূষণের মতো ওই বিনয় বিনয়বাবুও কি তোমার পুরনো চেনা মানুষ তুমিও কি তবে অরুণা জবাব দেয় না প্রশান্ত শুধু চুপ করে দাঁড়িয়ে থাকে গাড়িতে উঠে বসলো অরুণা বেশ জোরে হর্ন বাজিয়ে আরও হু হু করে ছুটে চলে গেল গাড়িটা আমাদের গল্প পাঠের এ ছোট্ট প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন ভবিষ্যতে আরও গল্প শোনার জন্য আর এই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না আপনাদের কোনো মন্তব্য থাকলে নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ